ম্যাটেরিয়াল গার্ল পপ সম্রাজ্ঞী ম্যাডোনা। 70-80 দশক পেরিয়ে তিন যুগেরও বেশি সময় ধরে তিনি নিজের প্রতিভা দিয়ে দুনিয়া শাসন করেছেন। ইতিহাসে বেস্ট সেলিং নারী রেকর্ডিং সঙ্গীতশিল্পী তিনি, যার কেরিয়ারে শুরুটা হয়েছিল একজন ডিস্কো শিল্পী হওয়ার মাধ্যমে। মিশিগানের বে সিটিতে 1958 সালের 16 আগস্ট ম্যাডোনার জন্ম। তার বয়স যখন 5 বছর তখন তার মা স্তন ক্যান্সারে মারা যান। এরপর তার বাবা পুনরায় বিয়ে করেন। গান দিয়ে নয়, তার কেরিয়ারের শুরুটা হয়েছিল একজন স্বপ্নবাস তরুণীর নর্তকী হওয়ার মাধ্যমে। ম্যাডোনা 1978 সালে মাত্র $37 ও উচ্চাকাঙ্ক্ষার দৃঢ় সংকল্প নিয়ে নিউ ইয়র্ক সিটিতে চলে যান। সেখানকার ইস্ট ভিলেজের একটি অ্যাপার্টমেন্টে বসবাস শুরু করেন তিনি, যেটি ছিল অপরাধ ও মাদক সমস্যায় ভরা একটি দরিদ্র এলাকা। এক নিবন্ধে ম্যাডোনা বলেছিলেন যে নিউ ইয়র্কে আসার প্রথম বছরেই তাকে ধারালো ছুরি ঠেকিয়ে জোর করে একটি বিল্ডিংয়ের ছাদে ধর্ষণ করা হয়। প্রথম দিকে তিনি মডেলিং ও কম বাজেটের চলচ্চিত্রে অভিনয় শুরু করেছিলেন, কিন্তু ভাগ্যের সন্ধানে নেমে বেছে নেন নর্তকীর পেশা। কিন্তু এটাই তার লক্ষ্য ছিল না, তিনি এখানে এসেছিলেন আরও বড় কিছু হওয়ার জন্য। সেই তাড়নায় ম্যাডোনা সর্বপ্রথম 1983 সালে তার একক পপ মিউজিকের অ্যালবাম বের করেন। এটাই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ম্যাডোনা বুঝতে পারেন তিনি নিউ ইয়র্ক কাঁপাতে এসেছেন। কেরিয়ারে প্রচুর হিট গান ও নিজস্ব গায়কীর অনন্য পরিবেশনার জন্য বিশ্ববিখ্যাত হয়েছেন ম্যাডোনা। তাকে আমেরিকান পপ সংস্কৃতির সবচেয়ে প্রভাবশালী নারীদের মধ্যে একজন বলা হয়ে থাকে। ম্যাডোনার প্রভাব আমেরিকান পপ সংস্কৃতিতে প্রায় সব ক্ষেত্রে আজও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেখা যায় বলে তাকে পপ সম্রাজ্ঞী বলা হয়। 1983 সালে ম্যাডোনার প্রথম অ্যালবাম প্রকাশিত হয়। এরপর এখন পর্যন্ত তার বিভিন্ন অ্যালবাম বিক্রি হয়েছে 35 কোটির বেশি। 7 বার তিনি গ্র্যামি জিতেছেন। তিনি সর্বকালের সবচেয়ে বেশি বিক্রিত ও সফল নারী সঙ্গীতশিল্পী, যার সঙ্গীত রেকর্ড সারা পৃথিবী জুড়ে বেশি বিক্রি হয়েছে। এর মাধ্যমে তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নামও লিখিয়েছেন। 1982 সাল থেকে আজ পর্যন্ত 14টি স্টুডিও অ্যালবাম, 5টি লাইভ অ্যালবাম, 6টি কম্পিলেশন অ্যালবাম, 3টি সাউন্ডট্র্যাক অ্যালবাম সহ 88টি একক গান প্রকাশ করেছেন তিনি। এছাড়াও তিনি 11টি সফল বক্স অফিস হিট কনসার্ট ট্যুর করেছেন। নিজেকে শুধু গানে আটকে রাখেননি ম্যাডোনা, প্রায় 24টা সিনেমায় অভিনয় করে ফেলেছেন তিনি। অভিনেত্রী হিসেবে ম্যাডোনার অভিষেক 1985 সালে ডেসপারেটলি সিকিং সুজান চলচ্চিত্রে। ম্যাডোনার গাওয়া 46টি সিঙ্গেল উইকে চার্টে সেরা 5-এ স্থান পেয়েছে। এক্ষেত্রে ম্যাডোনার চেয়ে এগিয়ে আছেন মাত্র একজন, তিনি এলভিস প্রিসলি। গান নিয়ে বিশ্বভ্রমণ আর সাথে নিত্য নতুন সব চমকপ্রদ ফ্যাশন ডিজাইনের সাথে বিশ্বকে পরিচিত করিয়ে দেওয়ার মাধ্যমে তার যাত্রা পূর্ণতা পেয়েছিল।